মানে ধর্মকে আশ্রয় করেই বেড়ে উঠেছে দীপদীপা। ঠিক পরে যে মানে যেটাকে আমরা এনলাইটমেন্ট বলি সেই সময়টা থেকে, আলোক পর্বটা থেকে, মোটামুটি বামপন্থীরাই এই প্রতিবাদী বা প্রগতি যেটাকে আমরা বলিয়ে গিয়ে থাকা জায়গাগুলোতে তারা আলোক মানে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে তারা সেগুলোকে নিয়ে এসছে। কিন্তু পাশাপাশি এটাও কিন্তু দেখার যে বামপন্থীরা রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে যতটা অগ্রণী ভূমিকা পালন করেছে, সংস্কার বিরোধী, গোড়ামি বিরোধী, ধর্ম বিরোধী ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটা সেরকমটা ছিল। এটাকে আপনি কীভাবে দেখছেন? এবং এর সঙ্গে আমি একটু মিলিয়ে নিতে চাচ্ছি, আপনি যেহেতু সংস্কৃতির যে ধারণাটা করছেন, সাংস্কৃতিক আন্দোলন আমাদের দেশেও হয়েছে, যেমন ধরুন খুব আমাদের 40-এর দশকে বামপন্থী আইপিটি আন্দোলনের কথা আমরা বলি, কিন্তু এখানে কিন্তু সেই সেই জায়গাগুলোতে কিন্তু বামপন্থী চিন্তা দর্শনটা বা রাজনৈতিক নেতৃত্বটা কিন্তু ডমিনেট করেছে। অর্থাৎ আগে যেটা বারবার হয়েছে সেটা আমরা চাইছি, অর্থাৎ রাজনৈতিক দল বা পার্টি ডমিনেট করলে কী হয়, পার্টির কোনো রকম গোলমালকে ছুটেই পারবে। তারা বললো আমি একটি রাজনৈতিক দল, আমার ছাত্র, যুব, মহিলা বিভিন্ন সংগঠন আছে, বিজ্ঞান আন্দোলনের সংগঠন আছে, কিন্তু তাদের সবাইকে বলে দেবো এই এই করবে, এই এই করবে, তাহলে তারা স্বাধীন কেউ না, বকুলমে তারা প্রত্যেকেই পার্টির অনুগত, কিছু আন্দোলনই হবে, আন্দোলন আন্দোলন খেলা হবে আমার মনে হয়েছে। তারা গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোনো রকমভাবেই কোনো সাধু সন্তদের, শ্রদ্ধেয় সাধু সন্তদের ছোবেই না, আসলে শ্রদ্ধেয় কি না সেটাই তারা বিচার করবে না, এটা করলে ভোটে অসুবিধা হবে ভাববেই করলো না। এতে কী আন্দোলনটাই করে, মাদার টেরেজার অলৌকিক ক্ষমতা আছে, সেই অলৌকিক ক্ষমতা মাদার টেরেজার ছবি থেকে দিয়ে এসে একজনের ক্যান্সার নাকি ঠিক হয়ে গেল, মনিকা বেসরা, সেটাকে নিয়ে যখন আমরা আন্দোলন করলাম তারা কেউ এগিয়ে আসেনি, কারণ তারা মনে করেছে এটাতে খ্রিশ্চান ভোট কমতে পারে। এই ধরনের নানান রকম ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তারা চলে। তারা দেখা গেল এই রাজস্থানের সতী মন্দিরকে দেখানো আন্দোলন করেছে, মানে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন উইং মানে ফ্রন্টের এই রাজনৈতিক বিভিন্ন উইং থেকেই আন্দোলন হয়েছে, কিন্তু তারা বললেনই একজন মৃতের স্মৃতিতে একটা সৌধ তৈরি করা যায়, কিন্তু তাদের মৃতের তো সব অস্তিত্ব শেষ মৃত্যুর সঙ্গে সঙ্গে, মার্ক্সবাদী হিসেবে বললেন, সুতরাং তাদেরকে নিয়ে মন্দির বা পূজা চলতে পারে না, রামকৃষ্ণ সমাধি কথা বলতে পারবেন কখনো, কারণ তাদের বোধি রক্ষাটা একটা বিরাট টার্গেট হলে সাম্য আসবে কোথায়। বামপন্থীরা তো বামপন্থা মানে যদি নাকি বলা যায় বামপন্থা ইকুয়াল টু সাম্যে বিশ্বাস, এখন সাম্যে কেউ বিশ্বাস করে না, এখন যে যার ব্যাংক ব্যালেন্স অমুক্ত এইগুলো যদি নাকি বেশি করে ভাবে তাহলে সাম্য ব্যাপারটা বহু দূরে চলে যায়। আমরা সামগ্রিকভাবে যে আন্দোলনটা করতে চেয়েছি সেটা একটু অন্য কিছু, সেটা এই না যে আমরা কোনো একটা বিশেষ পলিটিক্যাল পার্টির হয়ে তাদের সাপোর্ট দেওয়ার জন্য এইগুলো করতে, না সেটা তো ঠিকই আছে সেটা বুঝলাম, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনি আজকের একদম আজকের মাটিতে দাঁড়িয়ে, আজকের কলকাতা বা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে বিচ্যুতিগুলোর কথা বলছেন, আজ থেকে 40-50-60 বছর আগে যখন আইপিটি আন্দোলন হয়েছে তখন ঠিক এইরকম গদিরক্ষার দায়টা ছিল না, কিন্তু অন্য একটা মধ্যে দায় ছিল, সেটা হচ্ছে নিজের রাজনৈতিক প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াটা, সেখানে গদিরক্ষাটা হয়তো নট দ্যাট এসেনশিয়াল, এবং এই রাজনৈতিক প্রোগ্রামকে রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কৃতি নাটক টাটক হয়েছে, কিন্তু সেটা সামগ্রিকভাবে সংস্কৃতি আন্দোলন বলতে পারছি না, এবং সেখানে কিন্তু আরেকটা জিনিস হয়েছে এই নাটকগুলো নিয়ে বলি, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে ওই নাটক বলুন গান বলুন সে চালিত হতে হয়েছে, এটাকেও কি আপনি, এবং সেটা কিন্তু আপনি যদি মাও সেতুংয়ের কথাও বলেন, মাও সেতুংয়ের যে রাজনৈতিক যে সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেছে সেটাকে কি যদিও শতফুল বিকশিত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি জানি না কুসংস্কারের বিরুদ্ধেও কিন্তু তার প্রোগ্রাম ছিল স্পেসিফিক,
কুসংস্কারের বিরুদ্ধে প্রোগ্রাম নিশ্চয়ই ছিল। আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গের বামপন্থী শাসক বামপন্থীদের দিকে তাকিয়ে যেটা আপনি বলছেন যে তাদের গভীরতাটা, এগুলো নিশ্চিত সত্যি, কিন্তু আমি 60 বছর আগেও যদি ফিরে যাই সেখানেও কিন্তু হেমন্ত বিশ্বাস লিখছে, এই গান তাকে লিখতে হয়েছে যে তাকে পার্টি নেতৃত্ব বলেছেন যে তুমি সলিউশন দেখো, তুমি ওই কি কমিটি গড়ো, এই দিয়ে গান শেষ হচ্ছে। হ্যাঁ, তো এটাকে কি আপনি বলবেন যেটা খুব ছিলেন বলে আমরা মনে করি, তাদের প্রত্যেকেরই জীবনযাত্রা মতো সেটা প্রকট ছিল। তারা বাসে গ্রামে যেতেন, তারা কোন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, প্রায় কমিউনাল লাইফের মতন থাকছেন। এখনকার মতন এক একজন নেতা সে বললো আমার এত কোটি টাকার ইয়েটা একজন কেউ ভালোবেসে দিয়ে দিয়েছে, এক একজন নেতার লাইফস্টাইল যেভাবে পাল্টেছে, যেভাবে তারা মানে সত্যি বলতে কি তারা মত থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে সম্পর্কিত করে নিয়েছে, ভোগ লালসার সঙ্গে সম্পর্কিত করে নিয়েছে। তারপর আমি কী করে বলি, সেই সময়কার সেই লড়াকু মানুষগুলো আর এই সময়কার বামপন্থীরা ধর্ম গোড়ামি সংস্কার এই নিয়ে তো কখনো আন্দোলন করেননি, না বরঞ্চ এবার কোয়েম্বাটুরে আমরা দেখলাম যে সরাসরিভাবে স্বামী বিবেকানন্দের একটা বিরাট ছবি আছে। স্বামী বিবেকানন্দ কে? একজন ধর্মীয় নেতা, তিনি একজন মানে রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণকে একজন তন্ত্রে বিশ্বাসী মানুষ, তারই রামকৃষ্ণ মিশন প্রকাশিত বইয়ের কথা আমি অলৌকিক নয় লৌকিক পঞ্চমখণ্ডে লিখেছি, যে মিশন প্রকাশিত বইতেই বলা আছে উনিও তন্ত্র সাধনা করেছিলেন, মদ মাংস মৈথুন এইগুলোকে নিয়েই তন্ত্র সাধনা করেছিলেন, তারই শিষ্য তিনি। আবার তন্ত্রতে একটাই কথা আছে, মৈথুন ছাড়া কোনো মুক্তি নেই, তার শিষ্য মৈথুন ছাড়া মুক্তির কথা বলবে কী করে? এবং আমি বুঝতে পারছি না যে স্বামী বিবেকানন্দের প্রচুর স্ববিরোধিতায় ভর্তি সেই মানুষটিকে আমরা অগ্রজ সাংঘাতিক একটা কমরেড বানিয়ে কী জিনিসটা প্রতিষ্ঠা করতে পারবো, কী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এগুলোর কোথাও অসম্পূর্ণতা ছিল বলেই কি সেখান থেকে যুক্তিবাদের প্রয়োজন হলো? হ্যাঁ, কারণ যুক্তিবাদ কিন্তু আগেই বলে দিই, এটা এমন একটা মতবাদ শিখতে পাল্টাতে শিখ। যেমন আমরা বরঞ্চ সবসময় বর্তমান অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েই চলবো, মানে যখন যেটা বর্তমান অবস্থা হবে তার সঙ্গে মানিয়ে নিয়ে আমরা চাইবো যে একটা সাম্যের সুন্দর সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে যত দূর সম্ভব প্রতিষ্ঠিত হতে থাকে বিভিন্ন অঞ্চলে, এটাই তো আমাদের লক্ষ্য। সুতরাং সেই জন্য আমাদের রূপান্তর হবে, ধরা গেল আমরা ধরে নিচ্ছি ভারত একটি সাম্রাজ্যবাদী দেশ, হ্যাঁ সংবিধানগতভাবে সংবিধানেই বলে দেওয়া আছে যে ভারত একটি সাম্রাজ্যবাদী দেশ, আমাদের সংবিধানে বলা আছে আমরা যে কোনো বাইরের দেশের অংশ বা মানে পরিপূর্ণ দেশটাকেই আমাদের ভারতের অংশ করে নিতে পারি। আমেরিকা যেমন সাম্রাজ্যবাদী দেশ, ভারতও তেমনি সাম্রাজ্যবাদী দেশ, পার্থক্য একটু আছে, আমেরিকানরা আমেরিকান নাগরিকদের উপর অত্যাচার চালায় না, রাষ্ট্র সন্ত্রাসটা চালায় না, ভারত সেটা চালায়, এই যা পার্থক্য। সুতরাং আমরা এই অবস্থাটা ভেবে নিলে আমরা মনে করি যে একটা মতবাদ আমেরিকা যেমন এগোবে, ভারত যেমন এগোবে, সেই জায়গা থেকে একটা সাম্য চিন্তাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, যে আমার এই অবস্থাতে এখন সশস্ত্র সংগ্রাম কি করা সম্ভব,
সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতা দখল কি করা সম্ভব, না হলে কীভাবে সম্ভব? ওয়ে আউটটা এটাও তো একটা, এটাও তো একটা চিন্তা, এটাও তো একটা মানে কি বলবো যুক্তির পথ দিয়ে হেঁটে সামনে নিয়ে আসার চিন্তা। তার মানে কি এই যে চারটে খুব প্রতিষ্ঠিত রাজনৈতিক মত, সেই চারটে প্রতিষ্ঠিত রাজনৈতিক মতের কোথাও কোথাও অসম্পূর্ণতা এবং কোথাও কোথাও তার সীমাবদ্ধতা, এই দুটো জায়গা থেকেই কি যুক্তিবাদ? হ্যাঁ, একটা ত্রুটিহীন হওয়ার চেষ্টা বা প্রয়াস চালাচ্ছে একদম। এবং সেদিক দিয়ে যদি দেখেন এই চারটে যে চারটি যে মতবাদ, সেই চারটি মতবাদ তাদের পূর্বসূরিদের কোনো মতবাদকে কিন্তু ফেলে দেওয়ার মতো না, কিচ্ছু না, সেগুলোর সঙ্গেই সম্পর্ক রেখেই এগোলো। ধরা গেল আজকে নকশাল আন্দোলন ব্যর্থ হয়ে গেছিলো বলে সমস্ত কিছু শেষ হয়ে যায়নি, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আবার এগোচ্ছি, আবার এগোতে পারি যে এটা কেন ব্যর্থ হয়েছিল এই এই কারণে। সুতরাং এই কারণগুলোকে আমরা দূরে সরলাম, মানে যারা নাকি সত্যি মেধা সম্পন্ন, সত্যি যারা মানে শিক্ষা সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ, তাদেরকে সরিয়ে রেখে, খালি আমরা তাদেরকে দূরে সরিয়ে রেখেই আমরা এইটাকে সাম্যটাকে নিয়ে আসবো এরকম ধরনের না করে তাদেরকে কাছে টেনে নাও। তুই বলছো তোমার মূল চিন্তার সঙ্গে তাদের চিন্তাকে একই লাইনে প্রভাবিত করার চেষ্টা করো, সেটা তো করতে হবে না? এটা আমার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে চারটে মতবাদ, যে প্রধান চারটি মতবাদ, হ্যাঁ অসম্পূর্ণতা বলতে পারেন, এটাকে দিয়ে এখন কোনোরকমভাবেই আর সাম্য চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা এগুলো। আমি যেটা মানে বলতে চাইছি একটু বারে সেটা হচ্ছে এই চারটে মতবাদের মধ্যে ধরুন যদি খুব যদি ক্যাটেগরিক্যালি আমরা ভাগ করি সেটা হচ্ছে মার্ক্সবাদের তো অনেক বড় পরিসর, মার্ক্সবাদের একটা ঐতিহাসিক পরিসর আছে, তার কিছুটা অর্থনৈতিক দিক আছে এবং তার কিছুটা রাষ্ট্রনৈতিক দিক আছে। আচ্ছা, লেনিনবাদটা সম্পূর্ণভাবে একটা রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে, স্টালিনবাদও কিছুটা তাই, মাওবাদও কিছুটা তাই, যদি তারও অর্থনৈতিক দিকগুলো আছে। এখন এই প্রত্যেকটা মতকেই যদি আমরা খুব দেখি নিবিড়ভাবে অ্যাপার্ট ফ্রম মার্ক্সবাদ, তারা কিন্তু প্রত্যেকটা মূলত একটা প্রায়োগিক দিক থেকে ধরেছে তারা মার্ক্সবাদ, এবং এই প্রয়োগটা তারা করছে মূলত ক্ষমতা দখল এবং ক্ষমতাকে টিকিয়ে রাখা এবং একটা রাষ্ট্রের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা। এখন যুক্তিবাদ কি সেই অর্থে সেই রকম কোনো রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করার মতো বাদ? আমি যুক্তিবাদ সে অর্থে রাজনৈতিক ক্ষমতা দখল বা রাষ্ট্রনৈতিক ক্ষমতা দখলের কোনো কিছু না, সঙ্গে সম্পর্কিত না। আমাদের মিশন হলো, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। ধরা গেল আমাদের সচেতনতা বোধ থেকে যদি নাকি মায়েরশাড়িটা 10টা গ্রাম থেকে 40টা গ্রামে যদি নাকি সম্ভার করে থাকে, সেটাই আমাদের অ্যাচিভমেন্ট যে তারা করলে। যদি নাকি বিভিন্ন জায়গায় সম্ভার গ্রামগুলো গড়ে উঠতে থাকে, সেখানে আমাদের যুক্তিবাদী সমিতির ব্যানারের কোনো লোক আছে কিনা কোনো দরকার নেই। যেমন নাকি মহেশ্বর ইউনিভার্সিটির আমাদের সমিতিরই একটি মেয়ে এবং ইউনিভার্সিটির সঙ্গে গেছিলো রিসার্চ করতে চেন্নাইতে। চেন্নাইতে এসে 10টা গ্রাম ভিজিট করলো খালি দেখতে, 2002-2003 কীভাবে সম্ভার গ্রামগুলো হচ্ছে দেখে এলো, বুঝে এলো কীভাবে সেটা একটু একটু করে এগিয়েছে শুনে এলো, সেটাকে নিয়ে আগামী 9th May ইস্যুতে লেখাটা যাবে। আমরা খালি এটা বলতে চাইছি সেখানে যারা কাজ করেছেন, যারা যা করেছেন সেখানকার স্থানীয় মানুষ, চেন্নাই ইউনিভার্সিটির একাধিক অধ্যাপকরা এগিয়ে এসছেন, একাধিক মানে 2-3, এর বেশি তো কোনো কিছু লাগে না। 10টা 20টা 30-40টা গ্রামের জন্য গাদা লোককে গিয়ে জলে মাছের মতো মিশতে যাওয়ার চেষ্টা করাটাই বোকা। 2-3 থাকলেই তাদেরকে বোঝানো, তাদের ঠিক মতন চালানো, আমরা আশেপাশে যদি নাকি যে কৃষি বিজ্ঞানী তার হেল্প নেবো, যে অর্থনীতিবিদ তার হেল্প নেবো, যে শিক্ষাবিদ তার হেল্প নেবো, এইগুলো হেল্পগুলো নিয়ে নিয়ে একটা জায়গাকে স্বয়ংভর তৈরি করার যে পরিকল্পনা, সার্থক স্বয়ংভর তৈরি করার যে পরিকল্পনা, এবং সেখানে গণতন্ত্রের প্রয়োগটা যাতে সর্বাত্মক হয় সমস্ত রকমভাবে এটা দেখা। এই স্বয়ংভর গ্রাম বা সমবায় গ্রামের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের যে সমবায় পরিকল্পনা কোনো সম্পর্ক নেই,
এখানে কে সমবায়িকা তৈরি করলো, তাতে কত লক্ষ কোটি টাকা লস হতে লাগলো, এটা ব্যাপার না। এই সম্ভ গোষ্ঠীতে আমি আমার মানে পার্টির এক দাদা লোক ঢুকিয়ে দিলাম, তারা চাকরি করতে লাগলো, এটা না। এবং পরিচালন ব্যবস্থাটা পুরোপুরিভাবে একটা পার্টির কর্তৃগত হয়ে রইল, এটাও না। এটা গ্রামের মানুষরাই ঠিক করবে কারা চালাবে, এবং গ্রামের মানুষরাই ঠিক করবে কে ঠিক মতো চালাতে পারছে না, সরিয়ে দেওয়া গণতান্ত্রিক। আবার স্ট্যালিন যে বলেছিলেন, স্ট্যালিন তো এরকমও বলেছিলেন কৃষকদেরকে যে পচার, তাদেরকে নিয়েই কিন্তু স্ট্যালিন ভুল বলল, আবার মার্চ যে পচালু বলেছিলেন, সে মার্চ পচালু বলার পরেও কিন্তু মানুষের তো কৃষকদের নিয়েই প্রধানত একটা বিক্ষোভ করে ফেললেন তো চীনে, এটা তো হলো তো। এবং বুঝিয়ে দিলেন মার্চের এই যে ফর্মুলাটারও একটা ভুল ব্যাপার আছে, মার্চ যা বলেছিলেন সেটাই শেষ বা চূড়ান্ত সত্য না, এটা তো বুঝিয়ে দিলেন।